সুপ্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে অনুষ্ঠানে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা মজাদার সর্ষের তেলের তেহারি নিয়ে এসেছি। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে দেখাবো সর্ষের তেলের তেহারি। সেই তেহারি রান্না করার আগে চলুন একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। সরিষার তেলের তেহারি তৈরি করতে আমাদের লাগবে খাসির মাংস 1 কেজি, চাল 1 কেজি, টক দই 1 কাপ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, মশলা গুঁড়ো 2 টেবিল চামচ, সরিষার তেল 1 কাপ, পেঁয়াজ কুচি 1/2 কাপ, কাঁচামরিচ 15-20টি, গুঁড়ো দুধ 1/2 কাপ এবং লবণ স্বাদ মতো। দেখলেন তো প্রিয় দর্শক, তাহলে চলুন এখন রান্না চলছে। এই সর্ষের তেলের তেহারি রান্নার জন্য আমি প্রথমে মশলাগুলো অর্থাৎ ধনে, জিরা, এলাচ, দারচিনি, গোলমরিচ আর জায়ফল তেলে ফাঁকি করে নিয়েছি। এই ফাঁকি মশলাটাই কিন্তু আপনার কাজে লাগবে। এখন আমি মাংসের মধ্যে দেব টক দই, আটা বাটা, রসুন বাটা, আর দেব শুধু মাংসটা রান্না হওয়ার পরিমাণ লবণ, এবং এই যে গুঁড়ো মশলাটা তার অর্ধেকটা দিয়ে আমি ভালো করে মাংসটাকে মাখিয়ে রাখি। আপনি চাইলে খাসি মাংস দিয়েও করতে পারেন অথবা গরুর মাংস দিয়েও করতে পারেন, আমি করছি খাসি মাংস। এখন আমি মাংসটাকে আগে রান্না করে নেব। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে অন্যান্য অনুষ্ঠানে আগেও সর্ষের তেলের তেহারি করে দেখিয়েছি, কিন্তু এইটা না একটু মশলাদার তেহারি। কোনো কোনো সময় ব্ল্যান্ড তেহারি খেতে খেতে মাঝে মাঝে মনে হয় একটু মশলাদার, বিশেষ করে ধরুন বাড়িতে কোনো দোয়া মাহফিল হচ্ছে বা মিলাদ হচ্ছে বা ওয়ান ডিশ আইটেম হচ্ছে, তখন ওই ফুল ফ্লেজেড তেহারিটাই যদি একটু মশলাদার হয় তাহলে কমপ্লিট মনে হয়। এখন আমি এতে দেব সর্ষের তেল। সর্ষের তেলের তেহারি বলে কথা, তার মধ্যে দেব কুচি করা পেঁয়াজ। আমার এতে কোনো মশলা ফোড়ন দেওয়ার প্রয়োজন নেই, কারণ এতে সমস্ত মশলা আমি গুঁড়ো করে দিয়েছি। খাসির মাংসে সাধারণত প্রচুর তেল থাকে, কাজেই আপনারা সেইভাবে বুঝে শুনে মাংস নেবেন। যদি তৈলাক্ত মাংস হয়, বেশি সিনার টুকরাগুলো থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা সর্ষের তেল একটু কমিয়ে দেবেন, নতুবা তেল চপচপে হয়ে যাবে, অথবা যখন গোশটা রান্নার পরে চালের সাথে মেশাবেন তখন এক্সট্রা তেলগুলো ছেঁকে সরিয়ে। প্রিয় দর্শক, আমাদের পেঁয়াজ অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমরা এর চেয়ে বেশি ভাজতে গেলে আবার তেতো হয়ে যেতে পারে। আমি এখন এর মধ্যে দেব সেই রান্না করার জন্য মাংসটা। এই ম্যারিনেট করা মাংসে আমি আগে থেকে অর্ধেকটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিব, তাতে করে মাংস সিদ্ধ হতে হতে কাঁচামরিচটা গলে মাংসের মধ্যে একেবারে ঝাল ছড়িয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা এই মাংসকে ছড়িয়ে দিলাম, এখন এটাকে ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায় এবং মাংসটা সুসিদ্ধ হলো কিনা। অনেক সময় কচি খাসির মাংস হলে খাসির মাংসের পানিতেই খাসির মাংস শুকিয়ে সেদ্ধ হয়ে যায়, কিন্তু যদি না হয় তাহলে সেক্ষেত্রে আরেকটু গরম পানি দিতে হবে। এইভাবে খাসির মাংস কষিয়ে সিদ্ধ হতে অন্তত 2 ঘন্টা লাগবে। তাহলে প্রিয় দর্শক, আমরা ফিরে আসছি 2 ঘন্টা। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের 2 ঘন্টা। তাহলে আমরা এখন দেখি আমাদের মাংসের কী অবস্থা। বাহ, একেবারে সেদ্ধ হয়ে গেছে। তাহলে আমরা এখন আমাদের রান্নায় চলে যাই।
আমাদের পাত্র গরম হয়ে গেছে এখন আমরা চালের জন্য দেব সরষের তেল এবং এই সরষের তেলের মধ্যে অন্য কোনো মশলা দেব না জাস্ট একটু মুখ ভেঙে ভেঙে কিছু কাঁচা মরিচ দেব কেন কাঁচা মরিচগুলো মুখ ভেঙে দিচ্ছি জানেন নিশ্চয় কারণ নতুবা এগুলো বার্স্ট করে আমাদের এই কাঁচা মরিচ ভাজা হতে হতে আমরা এতে দেব এই মাংসের ঝোল যথাসম্ভব কাচিয়ে নিয়ে এই ঝোল দেওয়ার চেষ্টা করব যা রয়ে যাবে তা রয়েই যাবে পরে আমরা রাইসের ওপরে দিয়ে দেব একটু হালকা কষিয়ে নিয়ে এখন এতে দেব আমরা যা চাল নিয়েছি তার ডাবল পানি এবং এর মধ্যে দেব গুঁড়ো দুধ হাফ কাপ একটু উইস্ক করে দেন এবং পর্যাপ্ত পরিমাণ লবণ পোলাওয়ে লবণ দেওয়ার নিয়মটা জানেন তো চাল দেওয়ার আগে পানিতে যে পরিমাণ লবণ থাকবে তা আপনার কাছে একটু বেশি লবণাক্ত লাগবে কারণ চালটা ফুলে ওঠার পরে সেটা লবণাক্ততার ব্যালেন্সটা ঠিক হবে আপনি যদি এই সময় দেখেন যে লবণ ঠিক আছে তাহলে কিন্তু চাল ফুলে ওঠার পরে সেটা আলুনি হয়ে যাবে প্রিয় দর্শক আমাদের পানিটা দেখুন বলক চলে এসেছে এখন আমরা এতে দেব চাল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই পর্যায়ে আপনাকে চালটাকে না ভালো করে নেড়ে মিশাতে হবে নতুবা তেলগুলো উপরে এসে থাকলে নিচের পোলাওগুলো ভাত ভাত হয়ে যাবে কাজে ভালো করে নাড়লে তেলটা চালের সাথে বলক আসতে আসতে মিশে যায় আপনারা দেখুন এখন চাল আমাদের অর্ধেকটা প্রায় ফুটে এসেছে থকথকে হয়ে এসেছে কনসিস্টেন্সি এবং উপরের তেলগুলো সুন্দরভাবে পোলার সাথে মিশে গেছে এই পর্যায়ে আমরা আরও কিছু কাঁচামরিচ দেব তেহারির কিন্তু মেইন মজা হচ্ছে কাঁচামরিচ এবং এই কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে অসাধারণ একটা অ্যারোমা তৈরি হবে এখন আমরা জালটাকে ধিমে করে দেব এবং মাংসগুলোকে জাস্ট উপর দিয়ে বসিয়ে দেব এইভাবে দিয়ে আমাদের যে গুঁড়ো মশলাটা ছিল সেটা একটু উপর দিয়ে ছিটিয়ে দেব এবং আঁচটাকে একেবারে ঠিমে করে প্রিয় দর্শক আমরা এটাকে ঢেকে দিলাম 20 মিনিটের জন্য তাহলে আমরা ফিরে আসছি 20 মিনিট পর প্রিয় দর্শক হয়ে গেল 20 মিনিট আমাদের এখন চুলা বন্ধ তাহলে আমরা এখন দেখি তেহারির কী অবস্থা বাহ একেবারে সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে তেহারি এবং আপনি এইভাবে মাংসগুলোকে উপর দিয়ে দিয়ে দিলে আপনার বাড়তেও কিন্তু সুবিধা হবে এখন শুধু পরিবেশন
যে কোনো জিনিস মেজারমেন্টের মধ্যে রান্না করলে সব সময় নির্ভুল হবে। আপনি কনফিডেন্টলি এইভাবে চোখ বন্ধ করে তেহারি রান্না করতে পারবেন এবং ভর ভরাট একটা গেট টুগেদারে আপনার একেবারে সাকসেসফুল রান্না হবে। অনেক সময় শর্ট নোটিসে বাড়িতে অতিথি আসলে এই ধরনের ফুল ফ্লেজড খাওয়া একেবারে ছক্কা। প্রিয় দর্শক, তাহলে তৈরি হয়ে গেল গরম গরম সর্ষের তেলের তেহারি। আপনাদের সবার সুবিধার জন্য চলো এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে খাসির মাংসের মধ্যে টক দই, আদা বাটা, রসুন বাটা, লবণ ও মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে কাঁচা মরিচ দিয়ে মেরিনেট করে নিন। এরপর একটি কড়াইয়ে সরিষার তেল, পেঁয়াজ কুচি ও মেরিনেট করা মাংস দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টা জ্বাল দিন। এবার একটি প্যানে সরিষার তেল, কাঁচা মরিচ, মাংসের ঝোল, পানি, গুঁড়ো দুধ, লবণ ও চাল দিয়ে জ্বাল দিন। এরপর এতে কাঁচা মরিচ, রান্না করা মাংস ও মশলা গুঁড়ো দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে 20 মিনিট জ্বাল দিন। সবশেষে পাত্রে তুলে পরিবেশন করুন সরিষার তেলের তেহারি।